আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না হ্যালো বন্ধুরা আমি আনোয়ার মিঠু টেকনোলজি টাইমস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ তো বন্ধুরা ইংরেজি আসলে এরকম একটি ভাষা যে ভাষাটা আমাদের প্রত্যেকেরই জানা দরকার এবং খুব জরুরি আপনি দেশের যে কোনো জায়গায় থাকেন না কেন কিংবা বিদেশের যে কোনো জায়গায় থাকেন না কেন আপনাকে অবশ্যই ছোটোখাটো ইংলিশ হলেও জানতে হবে সামান্য কিছু হলেও আপনাকে বুঝতে হবে আপনি আপনার যদি ইংলিশে কথা বলতেও না পারেন তবুও আপনাকে ইংলিশ জানতে হবে কারণ আরেকজন যদি ইংলিশে কথা বলে সেক্ষেত্রেও আপনাকে বোঝার জন্য হলেও ইংলিশ আপনাকে জানতে হবে অথবা বোঝার জন্য হলেও ইংলিশ আপনাকে শিখতে হবে আমরা অনেক সময় ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে যাই যেরকম ছোট্ট কোনো ইংলিশের বাংলা শব্দ আমরা অনেক সময় খুঁজে পাই না আমরা হয়তো জানি কিন্তু খুঁজে পাই না ইনস্ট্যান্টলি আমরা বলতে পারি না সেই ইংলিশের মানেটা আসলে কী তো এর জন্যই আমি এমন একটি অ্যাপস এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে অ্যাপসটির মাধ্যমে আপনারা অনলাইনে এবং অফলাইনে আমি আবারও বলছি এই অ্যাপসটির মাধ্যমে অনলাইন এবং অফলাইন দুইভাবেই আপনারা ব্যবহার করতে পারবেন ইংলিশ থেকে বাংলা ল্যাঙ্গুয়েজগুলো খুব সহজেই আপনি জানতে পারবেন শুধু ইংলিশ থেকে বাংলা না ইংলিশ থেকে আপনি আরও বিভিন্ন দেশের ভাষায় আসলে ট্রান্সলেট করতে পারবেন তো এর জন্য আসলে অনলাইনেও করতে পারবেন অথবা অফলাইনেরও একটা ভার্সন আপনি পাবেন যেটিতে অফলাইনেও কাজ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি নতুন কিছু তো এর জন্য বন্ধুরা আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে অ্যাপসটির নাম হচ্ছে ইউ ডিকশনারি ইউ ডিকশনারি আপনারা এখানে দেখতে পাচ্ছেন লোগো ইউ অফলাইন একটা লোগো দেখাচ্ছে ইউ অফলাইন ইউ ডিক ডিকশনারি হিন্দি উর্দু বাংলা ইংলিশ ডিকশনারি তো এই ডিকশনারিটি আপনাকে প্রথমে ইনস্টল করে নিতে হবে যারা এখান থেকে ইনস্টল করতে প্রবলেম হবে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি লিঙ্কটি আপনারা অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে আমার সকল আপডেট ভিডিও আপনি সবার আগে দেখতে পারবেন তো আমার অ্যাপসটি এখন ইনস্টল হয়ে গিয়েছে আমি এখন এটিকে অন করবো ইউডিকশনারির যে অ্যাপসটি আমি ইনস্টল দিলাম সেটি এখন এটাকে আমি অন করছি অন করার পরে আমি নেক্সট ক্লিক করলাম নেক্সটেও যেতে পারি অথবা স্কিপ বাটনেও ক্লিক করতে পারি তো বন্ধুরা এটি হচ্ছে আপনার আমি যেটার কথা বললাম যে অফলাইন এবং অনলাইন ভার্সন দুইভাবেই আপনি ব্যবহার করতে পারবেন তো এটি আসলে অনলাইন ভার্সন আমি একটু অনলাইন ভার্সন আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এটি আসলে কিভাবে কাজ করে তো আপনি এখন আপনাকে প্রথমে সিলেক্ট করে দিতে হবে ইংলিশ টু কোন ল্যাঙ্গুয়েজে আপনি ট্রান্সলেট করতে চান তো আমি ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করতে যাচ্ছি বাংলায় সো আমি বাংলাকে সিলেক্ট করে দিচ্ছি বাংলাকে সিলেক্ট করে দেওয়ার পরে ওয়ার্ড ফ্রেস অর সেন্টেন্স আপনি যে কোনো ওয়ার্ড ফ্রেস অথবা যে কোনো সেন্টেন্স এখানে লিখতে হবে ট্রান্সলেট করার জন্য তো আমি সিম্পল একটা শব্দ লিখলাম বেস্ট এটার মিনিংটা আমি জানতে চাচ্ছি যে এটার মিনিংটা কী তো আমি এখানে লিখে আমি এটাকে সার্চ দিচ্ছি ইন্টার করলাম দেখুন এখানে বেস্টের বাংলা হচ্ছে সেরা আপনি যদি চান এটার উচ্চারণটাও আপনি শুনবেন যে ইউকে অথবা ইউএস ভার্সনে শুনবেন সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট ক্লিক করলে অথবা এখানে ক্লিক করলে আপনি ইউকে অথবা ইউএসের ভার্সন এটা আসলে উচ্চারণটা কি সেটাও শুনতে পারবেন আমি এখানে ক্লিক করে শোনাচ্ছি ব্যস্ট আপনারা শুনতে পেরেছেন ব্যস্ট ব্যস্ট এটা হচ্ছে ইউকে এবং এটা হচ্ছে ইউএস ভার্সন তো এটা হচ্ছে আপনার অনলাইন ভার্সনে আপনি এইভাবে শুনতে পারবেন পাশাপাশি আপনি যদি চান আপনি না লিখে আপনি এখানে সার্চ দিবেন সেই ক্ষেত্রে আপনি সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোফোনের একটি আইকন দেখা যাচ্ছে এই মাইক্রোফোনের আইকনটিতে আপনাকে জাস্ট ক্লিক করে আপনি যে শব্দটি শুনতে চাচ্ছেন যে শব্দের ট্রান্সলেশন আসলে দেখতে চাচ্ছেন সেই শব্দটি আপনাকে এখানে বলতে হবে তো আমি এখানে ক্লিক করছি অসম দেখেন আমি বললাম অসাম তো আমি অসমের বাংলা যদি জানতে চাই অসাধারণ দেখুন এখানে অসাম দেখাচ্ছে এবং অসাধারণ বাংলাটি হচ্ছে অসাধারণ এবং এটা ইচ্ছা করলে আপনি সেমভাবে শুনতেও পারবেন এখানে ক্লিক তো এইভাবে আসলে শুনতে পারবেন তো এখন আরও কিছু সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দিব এর আগে যেটি দেখাবো সেটি হচ্ছে আপনারা এটিকে অফলাইনে যখন ব্যবহার করবেন সে তার জন্য আসলে কি করতে হবে অফলাইনে সিম্পলি যখন আপনি অফলাইনের জন্য ব্যবহার করতে চাবেন সিম্পলি পাশে ক্লিক করতে হবে বাম পাশে ক্লিক করার পরে দেখেন অফলাইন ডিকশনারি এখানে আপনাকে ক্লিক করতে হবে এখান থেকে ক্লিক করার পরে আপনি যে ভার্সনের চাচ্ছেন সেই ভার্সনটিকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে মানে হচ্ছে ইংলিশ টু বাংলা না ইংলিশ টু অ্যারাবিক ইংলিশ টু হিন্দি ইংলিশ টু চাইনিজ যে ভাষায় আপনি ট্রান্সলেশন চাচ্ছেন সেই ভাষার ল্যাঙ্গুয়েজটি আপনাকে ডাউনলোড করে রাখতে হবে তো আমি ইংলিশ টু বাংলা যেটি ট্রান্সলেশন সেটি আসলে ডাউনলোড করে রাখতে চাচ্ছি কারণ ফিউচারে আমি বাংলা অফলাইন এটিকে ব্যবহার করার জন্য তো এর জন্য সিম্পলি আমাকে এখানে ক্লিক করতে হবে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোডের জন্য আমি এখানে ক্লিক করলাম এটা একটু ডাউনলোড হচ্ছে এর জন্য একটু সময় লাগবে ডাউনলোড হতে একটু টাইম নেবে তো আমার এটা ডাউনলোড হয়ে গেলে আমি এটা অফ অনলাইনের পাশাপাশি অফলাইনেও ব্যবহার করতে পারবো তো অনলাইনে আমি যেহেতু ব্যবহার করে দেখিয়ে দিয়েছি এখন আপনি আমি নেটটি ডিসকানেক্ট করেও এটিকে ব্যবহার করতে পারবো আচ্ছা এখন হচ্ছে আমি আরও কিছু সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাম পাশে ক্লিক করতে হবে বাম পাশে ক্লিক করার পরে অফলাইন ডিকশনারি আমি যেটা বললাম আমরা ডাউনলোড করে রেখেছি আপনি সেমভাবে অফলাইনে ব্যবহার করতে পারবেন পাশাপাশি আপনি যখন এখানে কোনো ওয়ার্ড সার্চ দিবেন যেরকম আমি অসাম সার্চ দিয়েছিলাম তো এই ওয়ার্ডটি যদি আপনার খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে যে এই ওয়ার্ডটি আপনার বারবারই লাগে সেই ক্ষেত্রে এই ওয়ার্ডটিকে আপনি আপনার পার্সোনাল ফেভারিটে সেভ করে রাখতে পারবেন সিম্পলি এখানে ক্লিক করে এখানে ক্লিক করলে দেখুন এখানে ডিফল্ট একটি অপশন কনফার্ম আপনি এখানে দেখতে পারবেন যে আপনার যে মাই ওয়ার্ডস একটি অপশান মাই ওয়ার্ডসে ক্লিক করলে আপনার এই ডিফল্টে এই যে দেখুন অসাধারণ অসামের বাংলা হচ্ছে অসাধারণ এটি অটোমেটিক সেভ হয়ে যাবে পাশাপাশি আরও কিছু সেটিংস আছে এর জন্য আপনাকে সেটিংস অপশনে যেতে হবে সেটিংস অপশন থেকে এখানে প্রথম যে অপশনটি সেটি হচ্ছে কুইক ট্রান্সলেট আপনি যদি এই বারটা নিচের নিয়ে আসেন সেক্ষেত্রে নর্মালি আপনি এখান থেকেও ট্রান্সলেট করে নিতে পারবেন এটা হচ্ছে কুইক ট্রান্সলেট আরেকটি হচ্ছে নোটিফিকেশন কোনো রিসিভ দ্য আইডেন্টিফিকেশন অ্যাব ওয়ার্ড দ্য টুডেস আর্টিকেল আপনি নর্মালি এখানে হোম পেজে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আর্টিকেল বিভিন্ন ধরনের সেন্টেন্স এখানে নতুন নতুন কিছু আর্টিকেল থাকে যে আর্টিকেলগুলো আসলে র্যাঙ্কে থাকে এই দেখুন টু থাউজেন্ড সেভেন্টিন আগস্ট তিন তো এইভাবে আসলে এই আর্টিকেলগুলো নতুন নতুন আর্টিকেল যে আর্টিকেলগুলো প্রত্যেকদিন আপডেট হয় তো এই আর্টিকেলগুলো আপনি এখানে পেয়ে যাবেন তো সেটিংস থেকে আমি যেটা আবারও বলছি নোটিফিকেশন আকারে এটা শো করবে কপি টু ট্রান্সলেট কোনো ওয়ার্ড যদি আপনি চান যে সরাসরি ট্রান্সলেট করবেন সেক্ষেত্রে কপি করে নিলেই আপনার ট্রান্সলেট অটোমেটিক হয়ে যাবে এর জন্য ইনস্ট্যান্ট কপি টু ট্রান্সলেট এই অপশনটিকে জাস্ট আপনাকে এনেবল করে দিতে হবে এনেবল করে দিয়ে আপনি নর্মালি এখান থেকেও করে নিতে পারেন অথবা আপনি যে কোনো ওয়েবসাইট যদি ব্রাউজ করেন কোনো সময় ধরুন আপনি কোনো একটি ওয়েবসাইট এই মুহূর্তে ব্রাউজ করতে চাচ্ছেন ব্রাউজ করছেন আসলে তো ওই ব্রাউজ করার সময় একটি ইংলিশের বাংলা আপনি বুঝতে পারছেন না যে আসলে এটার বাংলাটা কী সেই ক্ষেত্রে আপনি সিম্পলি এখান থেকে সরাসরি আপনি জাস্ট কপি করে কপি সিলেক্ট করেই আসলে আপনি সরাসরি সেটার বাংলা ভার্সনটি দেখতে পারবেন তো আমি এর জন্য আমার এটি আসলে আমার পার্সোনাল ওয়েবসাইট আপনারা যারা ভিজিট করেছেন তারা হয়তো জানেন এটি আমার ওয়েবসাইট তো আমি এই ওয়েবসাইটের যে একটি পোস্ট আমি এখন ওপেন করছি ওপেন করার পরে আমি আসলে দেখিয়ে দিচ্ছি যে আসলে এটি কাজ করছে কীভাবে আমার যে অটোমেটিক সিলেকশনটা করলাম এটি কপি করলে আসলে কাজ করছে কিনা এখান থেকে সিম্পলি আমি যে কোনো একটি শব্দ সিলেক্ট করি আমি আসলে দেখবো যে এটার বাংলা কি দেখুন এখানে লেখা আছে এনি কোশ্চেন্স আমি যদি এটাতে জাস্ট সিলেক্ট করি কোশ্চেন্স এই অপশনটিতে যদি সিলেক্ট করি কোয়েশ্চেন্স এটি দেখেন আমার সিলেক্ট হলো জাস্ট আমি এটাকে কপি যদি করি কপি করলে এখানে একটি বার্ড তৈরি আসবে এই যে দেখেন প্রশ্ন এইটার কোশ্চেনের বাংলা হচ্ছে প্রশ্ন আমি যদি এইভাবে আরও কিছু শব্দ এখান থেকে কপি করে দেখতে চাই সেই ক্ষেত্রে জাস্ট এটাকে কপি করে আমি একটা কপি করলেই আমার প্রযুক্তি টেকনোলজির বাংলা হচ্ছে প্রযুক্তি তো এইভাবে আসলে আপনারা যে কোনো ওয়েবসাইটে যখন ব্রাউজ করবেন সরাসরি আপনারা সেখান থেকে কপি করে আপনার সেটার ট্রান্সলেটটি দেখতে পারবেন তো এইভাবেই আসলে আপনারা অনলাইন অফলাইন দুইভাবেই আপনারা এই ডিকশনারিটি ব্যবহার করতে পারবেন আর এটার ক্লিয়ার রিসেন্ট হিস্টোরি আপনি হিস্ট্রি চাইলে হিস্ট্রিগুলোও ডিলিট করে দিতে পারেন তো আশা করি আপনারা এই অ্যাপসটি দিয়ে আপনাদের আসলে অনেক উপকারে আসবে আপনাদের অনেক কাজে লাগবে তো এই অ্যাপসটি দেখানোর মূল কারণ হচ্ছে এটা দুই সালের বেস্ট অ্যাপসের আসলে গুগল থেকে পুরস্কারপ্রাপ্ত একটি অ্যাপস যার জন্য এই অ্যাপসটি আমি আপনাদেরকে দেখালাম অনেকেই চিন্তা করতে পারেন যে গুগল ট্রান্সলেটর কিংবা বিভিন্ন রকমের ট্রান্সলেটর আসলে অনলাইনে পাওয়া যায় তো আমি এটা দেখানোর কারণ এইটাই যে এটা আসলে গুগল থেকেই অ্যাওয়ার্ডপ্রাপ্ত একটি সফটওয়্যার কিংবা অ্যাপস তো এর জন্য আসলে আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর আজকে এ পর্যন্তই কোনো ধরনের টিউটোরিয়াল কোনো ধরনের কোশ্চেন কোনো ধরনের কনফিউশন থাকলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই হ্যাভ এ নাইস টাইম ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট ভিডিও ফর মো ভিডিও প্লিজ ভিজিট www.technologytimesbd.com ডাব্লিউ ডট টেকনোলজি টাইমস বিডি ডট কম লাইক আস অন ফেসবুক ফেসবুক ডট কম স্ল্যাশ Technology Times BD. Thank you for watching this video. Goodbye.